রাজধানী আগরতলার পূর্বাশা ক্যাম্পাসে ইসকন আয়োজিত রথযাত্রা উৎসবের সূচনা লগ্নে উপস্থিত মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট জনেরা রথযাত্রা উৎসবকে হিন্দু সনাতনী ধর্মের শ্রেষ্ঠ উৎসব বলে আখ্যায়িত করে গোটা রাজ্যবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। ব্যাপক উৎসাহের সাথে ইসকন আয়োজিত রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই পর্ব অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ ইসকনের বিভিন্ন স্তরের শীর্ষ কর্মকর্তারা। রাজধানী আগরতলার পূর্বাশা ক্যাম্পাসের সামনে এই উদ্বোধনী পর্ব ঘিরে বিভিন্ন স্তরে ধর্মপ্রাণ নাগরিকদের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। এখানে উল্লেখ করার প্রয়োজন, অন্যান্য বারের মতো এবারও রাজধানী আগরতলার শহর সহ বিভিন্ন জায়গায় ব্যাপক সমারোহের মাধ্যমে সনাতনী হিন্দু ধর্মের অন্যতম প্রাণের উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হচ্ছে। এদিকে নিজের আলোচনায় অংশগ্রহণ করে প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ সকলকে হিন্দু সনাতনী ধর্মের এই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ধর্মীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, শুধু আগরতলা না, মেলাঘর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে মানুষ এই ধর্মীয় উৎসবে নিজেকে সামিল করেছেন তার নিরিখে এটুকু বুঝতে অসুবিধা নেই, আমরা আমাদের চিরাচরিত ধর্মীয় সংস্কৃতিকে আগলে রেখেছি। এদিকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা দাবি করেছেন, সরকারও এই সময়ের মধ্যে সাধারণ মানুষকে পাশে নিয়ে সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য প্রদান করে এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমরা পূজা অর্চনা করি, কিন্তু মন্দিরের বাইরেও এই জগন্নাথ এই রথযাত্রার সময় উনি বেরিয়ে আসেন, মানুষের সাথে মিশতে আসেন, মানুষের সমস্যা সম্পর্কে জানতে চেষ্টা করেন। এবং এই যে আজকের দিনটা, এই রথযাত্রার জন্য আমরা সবাই অপেক্ষা করি। সারা পৃথিবীতে এই রথযাত্রা নিয়ে এই ধরনের রথযাত্রা হচ্ছে। এখানে শুধু আগরতলা বা ভারতবর্ষের দু একটা জায়গা না, সারা পৃথিবীতে এই রথযাত্রা হচ্ছে। একটা কথাই বলবো, ত্রিপুরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি সমস্ত মানুষের কাছে এটাই আবেদন করব যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে সবাই আশীর্বাদ করেন, আমাদেরকে আশীর্বাদ করেন, যেন আমরা এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। মন্ত্রী টিঙ্কু রায় সহ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যও পৃথক আলোচনা করতে গিয়ে রথযাত্রা উৎসবের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় উৎসব সার্বিকভাবে সাফল্যমণ্ডিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে। রিপোর্ট দৃষ্টি।